আজ রবিবার নয় বৈশাখ দু সালের তেইশে এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার দেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন অক্ষয় তৃতীয়াতেই ত্রেতা যুগের শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনই দশ মহাবিদ্যায় বিষ্ণু অবতার ভগবান পরশুরাম এবং নবম দেবী ভগবতী রাজা রাজেশ্বরী মাতঙ্গীর জন্মবার্ষিকী পালিত হয়ে থাকে এদিনে কেনা কোনো জিনিস দীর্ঘ সময়ের জন্য সমৃদ্ধি দেয় গৃহ ও পরিবারে সমৃদ্ধি আসে আর তাই এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের একটি পূর্ণ দিন আর এ দিনে কোনো শুভ কর্মের সূচনা যদি করেন সেটি কখনো বিফলে কিন্তু যেতে পারে না তবে অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কি কি করবেন না যেগুলি করলে আপনাদের জীবন কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আসতে পারে হতাশা হত দারিদ্রতা সে বিষয়েও কিন্তু একটি ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন এই ভিডিওটির আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আর যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয় সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ কিন্তু খুব একটি সুবিধাজনক নয় অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ ক্রিয়েটিভ ক্রিয়াকলাপের সাথে নিযুক্ত থাকুন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা বৃতি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নামজস খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদেরও দিনটি ঠিকঠাক প্রাচীন জিনিস প্রাচীন গয়নায় যদি অর্থ বিনিয়োগ করেন আপনাদের ব্যক্তিগত জীবনে সমৃদ্ধি আসবে পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে আনন্দমুখর সময় অতিবাহিত আজ আপনারা করতে চলেছেন আজ যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন হতেই পারে আর যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত তাই দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে অবসরকালীন সময়ে আজ আপনারা মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রফুল্লতা পাবেন